হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বেকারি স্টাইলের ভ্যানিলা পাউন্ড কেক এই কেকটা তৈরি করা খুবই সহজ আর মাত্র দুইটা ডিম দিয়ে আপনারা এক পাউন্ডের একটা কেক ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অনেকেরই ধারণা থাকে চুলাই কেক বেক করলে কেকের উপরে খুব সুন্দর একটা কালার আসে না আমি আজকের কেকটা কিন্তু চুলাই বেক করেছি তারপরেও দেখুন একেবারে সফট স্পঞ্জি এবং উপরে খুব সুন্দর একটা কালার এসেছে এর রেসিপিটা পুরোপুরি ফলো করলে আপনার কেকের কালারটাও খুব সুন্দর আসবে রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এখানে কী কী নিয়েছে এখানে নিয়েছে একটা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার আমি বাটারটা গলিয়ে নিয়েছি বাটার বা মাখন আপনারা কেকের উপরে ভালো একটা কালার চাইলে অবশ্যই বাটার ইউজ করবেন আর বাটার না থাকলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ নিয়েছি দুধ দুধ এবং বাটারের পরিমাণটা একই রকম থাকবে এক কাপ পরিমাণ নিয়েছি ময়দা আমি এই সব উপকরণ মেজরমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি নিয়েছি দুইটা ডিম ডিম ফ্রিজের হলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন নিয়েছি পোনে এক কাপ পরিমাণ চিনি চিনিটা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করবেন একটা চামচ বেকিং পাউডার এবার আমি বেকিং পাউডার এবং ময়দা একসঙ্গে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে এবার লিকুইড যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সব একসাথে মিক্সড করে নেব এবার আমি বড় একটা বোল নিয়ে নিচ্ছি আর এই বোলের মধ্যেই ডিম আমি ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা ইলেকট্রিক বিটার যদি না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্ক দিয়ে অথবা কাটা চামচ দিয়েও বিট করতে পারেন সেই ক্ষেত্রে একটু টাইম বেশি লাগবে এখন ডিম আর চিনিটা আমি একসাথে মিশিয়ে নিলাম এবার আমি সামান্য এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে টেস্টটা খুব ভালো আসবে আমি আজকে ইলেকট্রিক বিটার দিয়েই বিট করছি প্রথমে বিটারের স্প্রিড আমি লোয়ে রাখবো তারপর আস্তে আস্তে আমি এটা হাই করব ফার্স্টেই হাই করা দরকার নাই এবার আমি ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনি এবং ডিম একসাথে মিক্সড হয়ে যায় যখন দেখবেন যে একটা ফমি ভাব ক্রিয়েট হয় তখনই বুঝতে হবে যে ডিম আর চিনির মিশ্রণটা খুব ভালোভাবে হয়ে গেছে তো আমি আরও কিছুক্ষণ বিট করে নিচ্ছি দেখুন এটা একেবারেই সাদা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি বিটারটা সরিয়ে রাখছি আর সাইডে যে ডিম এবং চিনির মিশ্রণটা আছে একটা স্প্যাচুলা দিয়ে আমি বাটিতে নিয়ে নিচ্ছি এবার যে লিকুইড উপকরণগুলো আমি একসাথে মিলিয়ে রেখেছিলাম এটা একটু নাড়াচাড়া করে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেব এবার আমি আরও একবার মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি একটা চালনির সাহায্যে এই ময়দা আর বেকিং পাউডারটা একটু চেলে নেব কেক তৈরির সময় সব সময় চেষ্টা করবেন যে একটু চেলে নিতে এতে করে কেকটা খুব বেশি সফট এবং ফ্লাফি হবে তো আমি একটু চেলে নিচ্ছি আপনারা এভাবে কেক তৈরি করে দেখতে পারেন আর অবশ্যই এই কেকের রেসিপিটা একবার তৈরি করলেই আপনাদের কেকও পারফেক্ট হবে এবার আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমি কিন্তু একই সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি এই কাজটা কিন্তু উল্টাপাল্টাভাবে করা যাবে না এক সাইড থেকেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্সড করে নিতে হবে তো সাইডে যে ময়দাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি তো বেশ কিছুক্ষণ আমি একসাথেই এভাবে মিলিয়ে নেব ব্যাটারটা দেখুন আমার কেকের ব্যাটারটা একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে আমাদের কিন্তু এরকম স্মুথ একটা ব্যাটারই লাগবে কেকের জন্য তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি আর সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিয়েছি আর বেকিং পেপার আমি কেকের মোল্ডে খুব সুন্দর করে কেটে এভাবে বিছিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারটা ঢেলে দিব ব্যাটারটা একটু উপর থেকে ঢালতে হবে যাতে করে এরকমভাবে পরে একটু উপর থেকে এতে করে খুব সুন্দর কেকটা হবে বেক করার পরে ভেতরে কোনো বাতাস থাকবে না এখন আমি পুরো ব্যাটারটা ঢেলে নিলাম একটু ট্যাপ করে নিচ্ছি এখানে আমি বালু নিয়েছি বালুটা দশ মিনিট হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি চুলাটা একেবারে লোয়ে রেখে এটা বেক করব প্রায় আধা ঘন্টার মতো আপনাদের একটু টাইম কম বেশি লাগতে পারে তো এখানে আমি যে ঢাকনার ছিদ্রটা আছে একটা লবঙ্গ অথবা টিস্যু দিয়ে এটা বন্ধ করে দিতে হবে যাতে করে ভেতরের গরম ভাবটা বাইরে না বের হয় তা আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম আর অপেক্ষা করব প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট তো পঁচিশ থেকে তিরিশ মিনিট হয়ে গেছে এখন দেখুন কেকটা কতটা সুন্দরভাবে ফুলেছে আর কেকের উপরে এত সুন্দর একটা কালার এসেছে এর কারণ একটাই আমি একবারও ঢাকনা খুলিনি আর এতে বাটার ইউজ করেছি যার কারণে খুব সুন্দরভাবে হয়ে গেছে একটা কাঠি দিয়ে আমি চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে ক্লিন এসেছে কেকটা হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি কেকটা গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি আমি আপনাদের একটু জুম করে দেখাচ্ছি যে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন আপনারা এবার আমি সাইডের কাগজগুলো একটা ছুরি দিয়ে একটু কেটে নিচ্ছি এবার আমি একটা ট্রেতে আমি কেকটা ঢেলে নেব একেবারে সফট এবং স্পঞ্জি হয়েছে কেকটা এখন আমি কেকটা ঢেলে নিলাম এবার সাইডের যে কাগজগুলো আছে এগুলো কিন্তু খুব ভালোভাবে বের করে নিতে হবে কেক কাটার আগেই আমি কাগজগুলো সরিয়ে নিচ্ছি এবার আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে ভেতরটা কিন্তু একেবারেই কাঁচা নেই একেবারেই ফ্লাফি হয়েছে আর কাঁচা থাকার তো প্রশ্নই আসে না কারণ উপরে যেহেতু এত সুন্দর কালার চলে এসেছে কাঁচা কোনোভাবেই থাকবে না আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ বানানো আর এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে একবার আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ তো তৈরি হয়ে গেল আমার মাত্র দুইটা ডিম দিয়ে এক পাউন্ডের একটা ভ্যানিলা কেক আশা করবো এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ